গতকালই মমতাজি বলেছেন যে কারণ আপনার টাকা আয় কম আছে বলে চুরি করছেন, সুতরাং চুরি করার দুর্নীতি করার পদক্ষেপ পাল্টা পদক্ষেপ হিসেবে ভাতা বাড়ি দিচ্ছি। অর্থাৎ এই যে পেট্রোনিজের রাজনীতি, এটা আমাদের পঞ্চায়েত ব্যবস্থাকে ভেঙে দিয়েছে। তার সঙ্গে দাঁড়িয়ে সামনে বছর যেহেতু পঞ্চায়েতের নির্বাচন এবং একটা বড় অংশের তৃণমূল কংগ্রেসে যারা সামিল হয়েছে লুটেপুটে খাওয়ার জন্য, তারা মনে করছে যে বিধানসভায় বিধায়ক যদি না হওয়া যায় তাহলে তো ছোট চোর থেকে বড় চোর হওয়া যাবে না, তা নাহলে ভবিষ্যতে জেলে যাওয়া যাবে কি করে। সুতরাং সেক্ষেত্রে দাঁড়িয়ে উনি এই সুযোগ আছে এটা দেখানোর জন্য আদতে এই সংশোধন, যেখানে দাঁড়িয়ে তিনি মনে তাদেরকে অনেকটা ক্ষুদর কলের মতো দেখানো যে তোমাদের সামনে বিধায়ক হওয়ার টোপটা রইল, এটা একটা টোপ ছাড়া আর কিছু নয়।